নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? দেখুন, এটা আমার জামরুল গাছ। কি সুন্দর করে দেখুন জামরুল বেরিয়েছে। এটা লাল হয়, লাল টকটকে জামরুল হয়েছে। এটা আস্তে আস্তে বড় হয়ে লাল টকটকে হবে। এই জামরুল গাছটা এখন মোট বয়স 3 বছর। আমরা 2 বছরে যে জামরুলগুলো হয়েছিল ওগুলো রাখিনি, এখন 3 বছরে আমি জামরুলগুলো রেখেছি। এইখানে এই জামরুল গাছটার গোড়ায় আমি দিয়েছি জৈব সার আর গোবর সার। আর দরকার আছে উপরে সূর্যের আলো, মানে সানশাইন দরকার আছে সবসময়। তাই জন্য এই গাছটা দেখুন কত সুন্দর জামরুল এসছে। আমি এই জামরুলগুলো দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। দেখুন কি সুন্দর জামরুল এসছে গাছটায়। দেখুন সারা গাছে ভর্তি হয়ে গেছে জামরুলের গুটি। এই জামরুল গাছটার কিছুদিন পরেই জামরুলে ফুল ফুটবে। ফুল ফোটার পরে কয়েকদিন পরে যখন এই জামরুলগুলো বড় হয়ে লাল হবে, তখন আপনাদের এই ভিডিও করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি 2 মাস পর। জামরুলগুলো খুব বড় হয়ে গেছে, দেখুন। আমি আপনাদের আগে বলেছিলাম জামরুলগুলো লাল হবে, সেই জামরুলগুলো লাল হলো। আর জামরুল হওয়ার আগে পাখিগুলো খুব উৎপাত করে জামরুল নষ্ট করে দিচ্ছিল, তাই আমরা পরে জামরুলগুলোকে জাল দিয়ে আটকে দেবো যাতে পাখিগুলো উৎপাত না করে। দেখুন কত সুন্দর লাল হয়েছে। আরও অনেক বড় হবে আর আরও অনেক লাল হবে, টকটকে হবে, এখনও বেশি লাল হয়নি। দেখুন এই পাশেগুলো লাল হতে চলেছে, ওই পাশেগুলো একটু লাল কম আছে। দেখুন দশটা জামরুল ছিঁড়ে সব পাখিটা খেয়ে নিয়েছে। জামরুলগুলো খুব মিষ্টি হয়েছে, আরও চিনির মতো মিষ্টি হবে। দেখুন লালগুলো অনেক মিষ্টি হয়ে গেছে। এখন আমি একটু সবুজ সবুজ পেরেছি বলে একটু কম মিষ্টি আছে। বন্ধুরা, এখন আমরা অনেক খারাপ সময় মরে যাচ্ছি, তাই জন্য আপনারাও অনেক সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাইরে কম বেরোবেন।